নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। আপনারা জানেন যে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 8419টি কনস্টেবল পদের জন্য পরীক্ষা নিয়েছিল এবং সেটার জয়েনিং শুরু হওয়ার সময়ই কিন্তু কোর্টে কেস চলে গিয়েছিল এবং সেটার জন্যই কিন্তু অনেক প্রার্থী কিন্তু জয়েন করতে পারেনি এবং আজকে কিন্তু সেই কোর্টের কেসের পরিপ্রেক্ষিতে বা কোর্টের কেসের এগেনস্টেই কিন্তু আজকে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 3টি নোটিশ প্রকাশিত করতে বাধ্য হলো এবং এই 3টি নোটিশের মধ্যে কী কী ডিটেলস রয়েছে সেটাই আপনাদের কাছে এই ভিডিওটার মধ্যে জানাবো। অর্থাৎ ফাইনাল রিটেন এক্সাম যেটা ছিল সেটাতে কাট অফ কত গিয়েছে, যেটা 25 নম্বর পরীক্ষা ছিল, 15 নম্বর ইন্টারভিউ ছিল, সেটার মধ্যে কত বা কাট অফ গিয়েছে প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ সেটা আপনাদেরকে জানাবো। সাথে বলে রাখি টোটাল কাট অফ কত গেল এই 85 নম্বর এবং 15 নম্বরের পরীক্ষায়, অর্থাৎ টোটাল 100তে কত কাট অফ গিয়েছে প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ, এবং সাথে এটাও জানাবো ইন্টারভিউতে কতজন পরীক্ষার্থী ফাইনাল রিটেন এক্সাম থেকে সিলেক্ট হয়েছিল এবং কতজনই বা ফেল হয়েছিল। অর্থাৎ ফাইনাল রিটেন এক্সাম যেটা ছিল মেন এক্সাম পরীক্ষার লেখা পরীক্ষা, সেটাতে বা কতজন পরীক্ষার্থী বসেছিল সেটা সম্বন্ধে আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে জানাবো। অর্থাৎ বলে রাখি এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রয়েছি ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে সেই প্রথম নোটিশটি যেখানে প্রত্যেক প্রার্থীর মেরিট লিস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 8419 জন প্রার্থীকে যে নেওয়া হবে সেখানে প্রতিটি প্রার্থীর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস সহকারে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে লিস্টে দেওয়া হয়েছে 12786 জন প্রার্থীকে এখানে সিলেক্ট করা হয়েছিল ইন্টারভিউর জন্য, অর্থাৎ 12786 জন প্রার্থী ফাইনাল রিটার্ন এক্সাম থেকে পাস করেছিল ইন্টারভিউতে বসার জন্য। তো সেখানে 12786 জন প্রার্থীকে ডাকা হয়েছিল এবং সাথে আপনাদেরকে বলে রাখি উপরে যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন 15743 জন প্রার্থীকে কিন্তু ফাইনাল রিটার্ন এক্সামে ফেল করেছিল, অর্থাৎ তারা ইন্টারভিউ কিন্তু দিতে পারেনি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি টোটাল কিন্তু 28529 জন পরীক্ষার্থী কিন্তু ফাইনাল রিটার্ন এক্সামে বসেছিল, অর্থাৎ যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু বসেছিল। এবার আপনাদেরকে কাট অফ করে দেখাবো। এবার আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 ফাইনাল কাট অফ কত গেল, অর্থাৎ ফাইনাল রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ এই দুটো মিলে মেরিট লিস্ট গঠন করা হয়েছে। তো সেখানে টোটালে কত কাট অফটা গেল সেটা কিন্তু আমি এই যে পিডিএফটা ফাইনাল মেরিট লিস্টের সেখান থেকে অ্যানালাইসিস করে কিন্তু এটা বের করলাম, অর্থাৎ আপনারা কিন্তু কোথাও আলাদাভাবে পাবেন না। আর এটাই কিন্তু এক্স্যাক্টলি কাট অফটা গিয়েছে। অর্থাৎ জেনারেলি আমি যদি বলে থাকি সেখানে রিটার্ন এক্সাম যেটা হলো ফাইনাল রিটার্ন এক্সাম সেখানে 44.5 কাট অফ গিয়েছে এবং ইন্টারভিউতে কাট অফ গিয়েছে কিন্তু 11.5, টোটাল হয়ে গেলো 56 জেনারেলি কাট অফ গিয়েছে। সিলিল কাস্টে 38 রিটার্ন এক্সামে তথা ইন্টারভিউতে 11.7, টোটাল হয়ে গেলো 49.7 এবং সিডিল টাইপে 32.25 রিটার্ন এক্সামে গিয়েছে এবং ইন্টারভিউতে গিয়েছে কিন্তু 8.83, আর টোটালে হলো 41.08। এরপরে ওবিসি এ 36.25 কাট অফ গিয়েছে রিটার্ন এক্সামে এবং ওবিসি এ ইন্টারভিউতে কাট অফ গিয়েছে 8.67, টোটাল হয়ে গেল 44.92। আর ওবিসি বিতে 45 কাট অফ গিয়েছে। আর বলে রেখি এটা রিটার্ন এক্সামে কিন্তু ওবিসি বিতে সবচেয়ে বেশি কাট অফ গিয়েছে রিটার্ন এক্সামের ক্ষেত্রে, আর ইন্টারভিউতে কাট অফ গিয়েছে 8.67, টোটাল হয়ে গেলো 54.67। অর্থাৎ জেনারেলি 56 কাট অফ গিয়েছে টোটালে, সিডিল কাস্টে 49.7, সিডিল টাইপে 41.08, ওবিসি এতে 44.92 এবং ওবিসি বিতে 53.67 কিন্তু কাট অফ গিয়েছে। এবার আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফাইনাল মেরিট লিস্টে যেখানে 8419 জন পরীক্ষার্থী কিন্তু পাস করেছে এবং এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে, অর্থাৎ 26/3/2021 তারিখে। আপনারা এই উপরে ল্যান্ডটা দেখতে পারবেন, খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 3/2019। এখানে বলেছে দ্য রেজাল্ট ইজ পাবলিশড ইজ কমপ্লেন্টস অফ দ্য, যেটা বলতে চেয়েছে জাস্টিস অনারেবল জাস্টিস মিস্টার সৌমিত্র পাল চেয়ারম্যান যিনি ছিলেন তার নেতৃত্বাধীনে কিন্তু এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে বা তার অর্ডারের জন্য কিন্তু এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ কোর্টে কেস হয়েছিল বলে কিন্তু আপনারা জানতে পারছেন আজকে রিটার্ন এক্সামে প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রার্থী কত নম্বর পেয়েছে 85 নম্বরের মধ্যে যেটা ফাইনাল রিটার্ন এক্সাম, 15 নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছে ইন্টারভিউতে এবং টোটাল গ্র্যান্ড টোটাল করলে 100 তথা যেই দুটোর উপরে মেরিট লিস্ট গঠন করা হবে সেই দুটোতে টোটালে কত নম্বর গিয়েছে বা পেয়েছে এবং কোন ক্যাটাগরি ওয়াইজ এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কোন ক্যাটাগরি ওয়াইজ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পারবেন ওবিসি বি এই ক্যাটাগরি কিন্তু সে কিন্তু পাস করেছে অ্যাজ এ জেনারেল হিসাবে এবং সেই জন্য কিন্তু সে জেনারেল সিটে কিন্তু সিলেক্টেড হয়েছে। এবার আপনাদেরকে বলে রাখি আপনারা চেক করতে পারবেন আপনার নিজের নাম দিয়ে বা রোল অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর দিয়ে চেক করতে পারবেন এবং ডেট অফ বার্থও কিন্তু এখানে মিলিয়ে নিতে পারবেন,
সাথে আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন সেটা আপনি চেক করে নিতে পারবেন। সাথে জানিয়ে রেখে এখানে জেনারেলে কিন্তু দেখুন এখানে প্রতিটা কাস্টের ওয়াইজ কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ জেনারেলে 4,620 জনকে পাস করানো হয়েছে 8,419 জনের মধ্যে, সিডিল কাস্টে 1,856 জন তথা সিডিল টাইপে 538 জন এবং সিডিল যেটা কিনা ওবিসি এ রয়েছে 933 জন তথা ওবিসি বিতে 472 জন পরীক্ষার্থী কিন্তু টোটাল ফাইনালে পাস করেছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই নোটিশটি যেখানে কিন্তু টোটাল 12,786 জন প্রার্থীর নাম রয়েছে যারা ফাইনাল রিটার্ন এক্সাম পরীক্ষা পাস করেছে এবং তারপরে ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পেয়েছিল, অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কিন্তু এই লিস্টটি রয়েছে 12,786 জন। এই লিস্টের থেকে কিন্তু 8,419 জন প্রার্থীকে ডাকা হয়েছে। এখান থেকে আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন নিজের ডিটেলসটি ঠিক কী কী রয়েছে এবং যারা ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ পাস করেনি এবং তারা কত নম্বরের জন্য পাস করেনি, কত নম্বরের জন্য পিছিয়ে থাকলো সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই লিস্টের থেকে। এটা অ্যানেক্সার বি দিয়ে লিস্টটা দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখলেই সেই লিস্টে গেলেই বা সেই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু সেই লিস্টটি পেয়ে যাবেন। আর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন অ্যানেক্সার সি যেটাতে 15,743 জন পরীক্ষার্থী যারা ফাইনাল রিটার্ন এক্সামে বসেছিল, অর্থাৎ ফিলিমিন যেটা কিনা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা পাস করে ফাইনাল রিটার্ন এক্সামে বসেছিল কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, অর্থাৎ 15,743 জন প্রার্থীর সেই লিস্টটি যারা ইন্টারভিউ দিতে পারেনি তাদের কিন্তু সেই লিস্টটি এখানে দেওয়া রয়েছে। সাথে বলে রাখি টোটাল কিন্তু তাহলে ফাইনাল রিটার্ন এক্সাম পরীক্ষা দিয়েছিল 28,529 জন, তার মধ্যে 12,786 জন পরীক্ষার্থী ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিল এবং 12,786 জন প্রার্থীর মধ্যে যেটা ভ্যাকেন্সি ছিল অর্থাৎ 8,419 জন প্রার্থীকে নেওয়া হয়েছে। এবং এই ডিটেলসটাই কিন্তু আপনারা পেলেন যারা কোর্টে কেস করেছিল তাদের জন্য কিন্তু এই ডিটেলসটা আপনারা পেলেন, যেটা কিনা কোর্টে কেস করেছিল আপনারা যদি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেকেন্ড লাইনে দেওয়া রয়েছে আকাশ ভূঁইয়া এবং আদার্স, তারা কিন্তু কোর্টে কেস করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এগেনস্টে। এছাড়া বন্ধুরা আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, নিজের দরকারি বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেক্ষেত্রে 2-in-1 সাজেশন বুকটা নিতে পারেন, যেটার PDF ভার্সনের লিঙ্ক এবং বইয়ের ভার্সনের লিঙ্ক দুটোরই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। PDF ভার্সনের দাম রয়েছে 96 rupees, যেটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে। সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বই দেওয়া রয়েছে, যেরকম বেসিক টু অ্যাডভান্স ম্যাথামেটিক্সের বইটি, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া জেনারেল নলেজেরও একটি বই রয়েছে বাংলাতে, সেটাও আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন।